সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করার অনুমতি চাই, আমার খুব সমস্যা হচ্ছে, আমাকে একটু জিনা ব্যভিচার করার অনুমতি দিন। আল্লাহর নবীর কাছে এসে অকপটে একজন যুবক সে জিনা করার অনুমতি চায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু গরম হয়ে গেলেন, গরম হয়ে বললেন, বেটাকে কেড়ে দুই টুকরা করে ফেলুন। এত বড় ধৃষ্টতা, আল্লাহর নবীর কাছে জিনা করার অনুমতি চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থেমে যাও, ওকে এইভাবে চিকিৎসা দিলে, অপারেশন করলে রুগী বাঁচবে না, একে আস্তে আস্তে হোমিও ডোজ দিতে হবে, একটু আশ্রয় দিলে। এটা হাদিসের ব্যাখ্যা বলছি আমি, হাদিসের শব্দ কিন্তু এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার কাছে চলে আসো, জেনা করার অনুমতি চাই, জেনা করার অনুমতি চাই যুবক। সেই যুবককে নাবী ঘৃণা না করে বললেন, কাছে চলে আসো, ফাদানা মিনহু, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি জেনা করতে চাও, ধরো আমি অনুমতি দিলাম, তো তুমি জেনা কার সাথে করবে? তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বোনের সাথে কেউ যদি অপকর্মে লিপ্ত হয় তুমি কি বরদাস্ত করবে? যুবক বললেন, না। বলেন কি, আমি বেঁচে থাকবো আর আমার বোনের সতীত্ব নষ্ট করবে? হতেই পারে, তোমার মা, তোমার খালা, তোমার ফুফু, যত আত্মীয় স্বজন আছে, রাসূলুল্লাহ অনেকগুলি আত্মীয় স্বজনের নাম উল্লেখ করে বললেন, যুবক তোমার আত্মীয় স্বজনের সাথে কেউ এই অন্যায় কাজ করলে তুমি কি রাজি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, যুবক তুমি যার সাথে এই অপকর্মে লিপ্ত হতে চাও, সেও কারো বোন, সেও কারো খালা, সেও কারো ফুফু, সেও কারো মেয়ে, তুমি এই কাজ কার সাথে করবে তা বল। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জেনা করার প্রবণতা মনের ভিতরে এটা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ আকবার। হাদিসে এসেছে যে এই সাহাবী জীবনে কোনোদিন অন্যায় করার তো দূরের কথা, অন্যায়ের কথা তার দেলে উদ্রেক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাম তাকে দোয়া করে দিলেন এবং তার বুকে থাবর দিয়ে তাকে দোয়া করে নসিহত করে দিলেন, আল্লাহ। আজকে আমরা মাদক আসক্ত যুবকদেরকে বাড়ি থেকে ঘৃণা পাত্র বানিয়ে দিয়েছি, সমাজ থেকে ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছি, পুলিশে দৌড়ানি দেয়, বাপে দৌড়ানি দেয়, মা খেদায়, সমাজের লোক তাকে ঘৃণা করে। আমরা কি দরদ মাখা ভাষায় ওই যুবকদেরকে বুকে টেনে আনতে পেরেছি? না। তাহলে প্রতিকারের উপায় কি? এই ভয়ানক রোগ থেকে প্রতিকার করার জন্য প্রথম যে জিনিস সেটা হলো ধর্মীয় অনুশাসন। ধর্মীয় অনুশাসনের মাধ্যমে দিনের বিধান তাকে স্মরণ করানোর মাধ্যমে ইসলামে যেই হারাম জিনিসের ভয়াবহতা এবং পারলৌকিক জীবনের শাস্তি, দুনিয়াতে মারাত্মক ক্ষতি, এই ক্ষতিগুলি তার সামনে যখন আমি সুন্দর সাবলীল ভাষায়, দরদ মাখা ভাষায় তুলে ধরব, ইনশাআল্লাহ অবশ্যই আমরা ভালো ফল পাব, তাতে কোনো সন্দেহ নেই। আজানটা হয়ে যাক, তারপরে আমরা বাকি কথা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবো। সবাই আজানের জবাব দিবেন।